হাই ফ্রেন্ডস, আবারও চলে এলাম একটা সবজি রেসিপি নিয়ে। আজ তৈরি করব মটরশুঁটির ভুনা। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। মটরশুঁটি ভুনা তৈরি করার জন্য এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি আর এখানে তিনটে আলু এভাবে করে কেটে নিয়েছি, আর বাদবাকি উপকরণগুলো রান্নার সময় দেখিয়ে দেব। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দুটো তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জিরের কালারটা পরিবর্তন হয়ে আসছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে হালকা ভেজে নেব। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে এটাকেও ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু চিরে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, এখানে আমি 2টো টমেটো কুচি করে নিয়েছি। এবার টমেটোটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব আলু, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে অ্যাড করব মটর, আবারও সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আলু আর মটরটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন মটর আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। মটর আর আলুটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। দেখুন এভাবেই ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে, কারণ এখানে কোনো রকম জল ইউজ করা যাবে না। মটরশুঁটির ভুনাটা ঠিক এভাবেই হবে। এখন আমি সবশেষে অ্যাড করব গরম মশলা, ভালোভাবে মিশিয়ে নেব। এভাবেই আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল মটরশুঁটির ভুনা। দেখলেন তো কিভাবে আমি রান্নাটা করলাম? আপনারা ঠিক এভাবে বানাবেন, রুটি লুচির সাথে জাস্ট জমে যাবে, এমনকি বিকালের মুড়ির সাথে খেতে অসাধারণ লাগবে। আপনাদের যেটা মনে হয় সেটার সাথেই খেতে পারেন। এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলঘণ্টাটা প্রেস করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই, টেক কেয়ার, বাই বাই।